খুমটাইত অব্যাহত আছে বন্যহস্তীর উপদ্রব। 70-80 জনী আদি বৃহৎ হাতীৰ জাকে নিশা সম্পূর্ণরূপে ভাঙিলে এঘর লোকর বাসগৃহ। হাতি আহি মানে জাকরিয়া হাতি এফালপরা আহি মানে গোটেটো মহটিয়াই দিলে। ছাগলী হাঁ মুরগি সব ইয়াতে আছে, সব বস্তুরে আছে, সাইকেল টাইকেল ধরে ধান সান ধরে। আর এনেকে অবস্থাতে আহি যেটা খাইছে তেতিয়া রাইজে উলাই আর এফালে খেদুতে আর তেতিয়া আমিও আহিলো। আহি চাইছো ঘরটো পড়ি গেল, গোটে গছতে গোটে ঘরটো ভাঙি দিলে। আর কি নকম দেখিছে আপনাদের। গোলাঘাটের খুমটাইর বিভিন্ন অঞ্চল নিতৌ অব্যাহত আছে বন্যহস্তীর চূড়ান্ত উপদ্রব। ভিতর বস্তু বাহানি সব আছে, উলিয়াব নোৱাৰিলো আর উলিয়াব নোৱাৰাৰ কাৰণে এটা আমার অবস্থা বেয়া। এটা কেনেকে বনাই খাম আর কেনেকে থাকিম, কত থাকুক আর কত, এটা আর ঠাইও নাই এটা থাকিবলে মূল। গতি বন্যহস্তীর সন্ত্রাসে বিগত কেবাদিনের পর নিদ্রাহরণ করেছে গয়া রাইজর। বুধবারে নিশা খুমটাইর সমীপবর্তী গান্ধী গাঁত বন্যহস্তীয়ে প্রবেশ করে খগেন তাঁতি নামের লোকজনের বাসগৃহ সম্পূর্ণরূপে ভাঙি উদং করলে ভিতর থাকা ধান চাউল। গজরাজের উপদ্রবত দিশহারা হয়েছে গৃহস্থ। কিছুদিনের আগতো বন্যহস্তীয়ে কিছু পরিমাণে ভাঙিছিল মরঙি মৌজার খগেন তাঁতির বাসগৃহ। কালি যাকালি মানে সন্ধ্যাপুর মানে বন বিভাগে যেতিয়া মণ্ডল কাঠনি বোলা কাঠনির পর খেদি দিয়ার পাছত নদী পাড়ের সাড়ে ছটা সাড়ে পাঁচটা মানত হাতিজাক মানে কমেও 70-80টা মান হব, মানে আমি হিসাব করবা নাই, মানে পোয়ালিও একগাল আছে। আর আহি পেলায় মানে ট্রেন রাস্তা ক্রস করি সেফালপা ক্রস করি আহি আমার ঘর থান বান করলে আর ঘর চাইছে আপনাদের একবার দুর্ভগীয়া দৃশ্য হয়ে আছে। আর চাউল পাতিলেকে মানে রাইজে যোনখিনি যোগাড় করে দিছিলে সেইখিনি চাউল পাতিও খালে। দিন হাজিরা করে জীবন নির্বাহ করা পরিয়ালটো বাসগৃহটো সম্পূর্ণরূপে ভাঙি লণ্ডভণ্ড করাত মূরত হরক ভাগি পড়েছে গৃহস্থর। হাতি অহা উমান পায় নিরাপদ স্থানলে অবস্থান করলে ঘর থাকা লোকসকল। বনোয়ালি ধাননির লগতে বহু বিঘা রবি শস্যর খেতি অনিষ্ট করেছে বন্যহস্তীর জাকে। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিনের পর খাদ্য সন্ধানত ওলাই অহা 70-80 জনীয়া হাতির জাকটুয়ে সন্ত্রাস সৃষ্টি করে আহিছে বৃহত্তর খুমটাইর বিভিন্ন এলাকাত। বুধবারে দিনত বন বিভাগে স্থানীয় রাইজর সহযোগত হাতির জাকটো খেদি পঠাইছিল যদিও সন্ধিয়া ভাগলৈ পুনৰ ঘূৰি আহি উপদ্রব চলালে খুমটাইত। হয় মানে আমার বৰপেটা সমষ্টি মৰঙি মৌজার আমার গান্ধীগাঁও বাসিন্দা, ইয়াত মানে কি ফরেস্টর একো প্রটেকশন নাই আমার গাঁওখানত। আহিলে মানে কি অকল খুমটাই মণ্ডল কাঠনি বলে কয় তালেকে আহে। আর যাকালি আমার ইয়াত গান্ধীগাঁও এই মৰঙি পথার হাতি সোমালে আর সোমাই খগেন তাঁতি খগেন তাঁতির ঘর মানে ভাঙি ছিঙি মানে সম্পূর্ণরূপে চুরমা করে ধান চাউল ইত্যাদি যি আসে ঘর বস্তু একু উলিয়াব নোৱাৰিলে। তেওঁলোক মানে যেনে তেনে মানুহকেইজন পলাই মানে খাৰিছে। আর পিছত মানে কি মানুহ গাঁৱৰ সকলোখিনি মানুহ আহি হাতি জাকটো মানে ইয়াৰপৰা সাইড কৰি দিয়ে। 70-80 জনী এটা বৃহৎ হাতি হয়, 70-80 জনমান আহিছে পোৱালিয়ে সতি। প্রথমতেই মানুহৰ মানে কি ৰক্ষা কৰা আৰু ধান চাউল সকলোখিনি খোৱা বোৱা মানে ৰন্ধা বঢ়া বাচন বৰ্তন সব পালেং আলনা পা ধৰি সকলোখিনি মানে ধ্বংস কৰে হাতি জাকটোৱে। এই অঞ্চলত হাতি হয় মানে বিগত মানে আমার 15 দিনমান হল, মানে প্রায় দুসপ্তাহ ধরে আমার ইয়াত এই অঞ্চলটোত মানে কি হাতির প্রবাহে উপদ্রব চলাই আহিছে। বন বিভাগে তো আমার ইয়ালে তো অহা নাই গান্ধীগাঁওলে। খুমটাই লেটুকালি মণ্ডল কাঠনি বলে কয় তারপরা কালি যাকালি যা পরশিদিনাখন উলিয়াই খেদিছিলে, খেদি নদী পার করাই দিছিলে, আকৌ ঘুরি আহিলে হাতি জাকটো আহি কালি যাকালি আমার ইয়াত ঘটনা করে। এতিয়া কত আছে হাতি জাকটো? হাতি জাকটো এতিয়াও নদীর সিপারে আছে, বালিতে আছে, বাগানের কাষত, লেটেকু বাগানের কাষত।